সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাসার ছাদে ছাগলের খামার, সেটাও আবার রাজধানী শহরে। দর্শক, বিষয়টি অবাস্তব শোনা গেলেও এটাই সত্যি। রাজধানীর ব্যস্ত নগরী হিসেবে পরিচিত মিরপুর এলাকায় গড়ে উঠেছে এই খামার। কাউসার মিয়া নামে একজন ব্যক্তি 12 বছর আগে এই খামার শুরু করেন। এই খামারে রয়েছে তোতাপুরি এবং যমুনাপাড়ি জাতের ছাগল। দর্শক, তিনি কিভাবে এবং কেন বাসার ছাদের উপর ছাগলের খামার করলেন এবং এসব ছাগল পালনে কি কি সুবিধা অসুবিধার সম্মুখীন হয়েছেন তিনি, সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। একটা সময় বাংলাদেশে শুধুমাত্র বাসা বাড়িতেই ছাগল পালন করতে দেখা যেত, ছিল না কোনো ভালো পরিচর্যার ব্যবস্থা, যেন তেনভাবেই চলত সেসব খামার। দিন বদলে যাচ্ছে, বাসা বাড়ির পাশাপাশি এখন বাণিজ্যিকভাবেও ছাগল পালন করা হচ্ছে। নেওয়া হচ্ছে বাড়তি যত্ন, দেওয়া হচ্ছে পুষ্টি সমৃদ্ধ খাবার, চিকিৎসার পাশাপাশি ছাগলের সুস্থতার জন্য ব্যবহার করা হচ্ছে মাচা পদ্ধতি। এসবের পাশাপাশি এখন শোনা যাচ্ছে বাড়ির ছাদের উপরে ছাগলের খামার। কাউসার নামের একজন ব্যক্তি রাজধানীর মিরপুর 1 নম্বর এলাকার ঈদগাহ মাঠের পশ্চিমে ছাদে এই খামার করেছেন। তিনি জানান, 2007 সালে বাড়ির পাশে রাস্তায় মাত্র 2টি তোতাপুরি ছাগল দিয়ে এই খামারের যাত্রা শুরু করেন। বছর ঘুরতে না ঘুরতেই ছাগলের সংখ্যা দাঁড়ায় 6টি। পরিশ্রম ও খরচের তুলনায় লাভ বেশি দেখে এবং এলাকার রাস্তা প্রশস্ত করার কারণে পরবর্তীতে বাড়ির ছাদেই খামার করার সিদ্ধান্ত নেন তিনি। জায়গা ছোট হয়, বেশি ছাগল পালন করা সম্ভব না হলেও 13টি বক্সে 26টি ছাগল পালন করা যায়। কয়েকদিনের মধ্যে 10টি ছাগল বিক্রি করা হয়েছে। বর্তমানে তার খামারে 15টি ছাগল রয়েছে। পাশাপাশি প্রজনন করানোর জন্য একটি তোতাপুরি পাঠাও রয়েছে। এসব ছাগলকে বিভিন্ন ধরনের ভুসি, ভুট্টা ভাঙা, বুট, খৈল, বিভিন্ন প্রকার ডাল, ধানের খড় ছোট ছোট করে কেটে চিটাগড়ের সাথে মিশিয়ে খেতে দেওয়া হয় বলে জানান কাউসার। খামার বানতেছি প্রায় 10-12 বছর যাব। আগে ছিল আপনার নিচে, ছিল নিচে ওই রাস্তার পাশে ঘর তুলে করছিলাম। পরে রাস্তাঘাট যখন সুন্দর ঢালো ঢালো হয়ে গেল, নতুন হয়ে গেলো, তখন আমরা চিন্তা করলাম যে যদি ছাদ আছে, ছাদের উপরে ছাদটা তো বেকারি পড়ে থাকে, তখন এই আইডিয়া করে ছাদের উপরে শেড করলাম। লোহার গ্রিল দিলাম, কাঠের মাচা দিলাম, ওইটা দিয়ে এই পালতেছি। আল্লাহর ইচ্ছা মোটামুটি ভালো আছে। ঢাকা শহর তো মনে হয় আপনি প্রথম যে ছাদে ছাগল পালন শুরু করছেন। না, পালে হয়তো আরো অনেকে পালতে পারে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আপনার? না, এমনি আর কোনো সমস্যা হয় না। আশেপাশের মানুষ আসলে ওইভাবে কিছু বলেও নেই, আর পয় পরিষ্কার রাখলে একটু গন্ধটা কম হয়। সবচেয়ে বড় পয় পরিষ্কার রাখতে হবে। কত প্রজাতির ছাগল আপনার কাছে আছে এখন? আছে আপনার ইন্ডিয়ান তোতাপুরি আর হচ্ছে আপনার ইন্ডিয়ান যমুনাপুরি, এই 2 জাতির। এই জাত কোথা থেকে পেয়েছিলেন আপনি প্রথমে? এটা আমি ইন্ডিয়া থেকে আনাইছিলাম আমার এক ভাইয়ের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। সরাসরি রাজস্থান থেকে আসতে হয়। ওই সময় আপনার কত খরচ পড়ছিল টোটাল? এই যে আপনার ছাগলের যে একটা খামার করেছেন, টোটাল কত খরচ পড়ছিল প্রথম দিকে? প্রথমে 2টা কিনছিলাম, তখন 2টা কিনছিলাম আপনার 80,000 টাকা দিয়ে। 2টা 80,000 টাকা কিনছি। ওইখান থেকে কেনার পরে আস্তে আস্তে প্রতি বছর 1টা 2টা করে বাচ্চা দিছে, 2টা 4টা হয়েছে। এরকম করতে পারতে পারতে অনেক ছাগল ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছে বিক্রি করছি। এখন ওগুলি তো নাই, এখন প্রত্যেক বছরই চেঞ্জ হয়। যেগুলি একটু বড় হয়ে যায় ওগুলি সেল হয়ে যায়, যেগুলি একটু ছোট থাকেগুলি আমার কাছে থাকেগুলি আবার বড় হয়, আবার প্রেগনেন্ট হয়, আবার বাচ্চা দেয়। এই পর্যায়ক্রমে ঘুরতেছে। এটা প্রজনন ক্ষমতা কেমন? হ্যাঁ, ভালো। এটা বছরে 2 বার বাচ্চা দেয় এবং বাচ্চা দেওয়ার ঠিক 1.5 থেকে 2 মাসের মধ্যে তারা আবার মানে গরম হয়ে যাবে, মানে হিটে আসবে। আচ্ছা আচ্ছা। বাচ্চা কনসেপ্ট করার জন্য তারা প্রস্তুত। বাচ্চা হওয়ার 2 মাসের পরে যদি খাবার দাবার ভালো দেয়, ভিটামিন দেয়,
ঠান্ডা লাগলো কিনা, জ্বর জ্বর আসলো কিনা, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে কিনা, এই একটু 20-25 দিন কেয়ার করলেই ওরা বাংলার সাথে অ্যাড হয়ে যায়। নর্মালি কি কি খাবার খাওয়ানো যায়? নর্মালি এই যে ছোলার ভুষি, গমের ভুষি, ভুট্টা ভাঙা, ধানের কুড়া, তারপরে ধানের খের মেশিনে কাইটা ভিজাই দিই। এগুলো আপনি নিজেই নিজে করেন? তিনি আরো বলেন, ছাগলের রোগবালাইয়ের জন্য প্রতি 3 মাস পর পর পিপিআর ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া গরমের হাত থেকে ছাগলগুলোকে বাঁচানোর জন্য বিশেষ ধরনের তাপ প্রতিরোধক অ্যালুমিনিয়াম ফয়েল শিট ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি বক্সের উপর ফ্যান ব্যবহার করা হয়েছে। এছাড়া ছাগলগুলোর থাকার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগবালাই তেমন আক্রমণ করতে পারে না বলেও জানান কাউসার। ছাগল তো অনেক সেন্সিটিভ একটা পশু, তা ওর তো ঠান্ডা গরমে সব কিছু সমস্যা আছে, তো সেক্ষেত্রে আপনি এই ছাদে মানে একটা বাতাস খোলা জায়গা প্লাস আবার রোদের তাপ লাগে, সেক্ষেত্রে ছাগলের রোগবালাই কীরকম হয়? না, রোগবালাই বলতে ওদের মেইনলি রোগ হলো পিপিআরটা, আর পিপিআরের ভ্যাকসিনটা আমরা মহাখালীর থেকে আনি, আইনা ওইটা দিয়ে দিই, খুবই দাম কম, 50 টাকা, ওইটা একটা পিপিআর ভ্যাকসিন আনলে 100 ছাগলটা দেওয়া যায়। আচ্ছা। আর আছে কুড়া রোগ, কুড়া রোগেরও টিকা আছে, কৃমিরও টিকা আছে, আর বেশি গরম হলে উপরে ফ্যানের ব্যবস্থা আছে, ফ্যান আছে, প্রত্যেক রোগের একটা করে ফ্যান আছে। আর শীতের দিনে এই পুরো বাইরের আবরণটা সালার চরটা ঢেকে দিই যাতে বাতাস না ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের পাশেই একজন ভেটেরিনারি ডাক্তার আছে, মোটামুটি লাগলে সহযোগিতা নেই। এগুলো বাজারে মানে কেমন চাহিদা? এগুলি আমরা বাজারে তো নেই না, এটা আমাদের সব অনলাইনে বিক্রি হয়। আচ্ছা। অনলাইনে বিক্রি হয়, অনলাইনে অ্যাড দিই, অনলাইনের মাধ্যমে কাস্টমার নিয়ে যায়। কীরকম দাম এক একটা? এগুলির একটা যেমন একটা বাচ্চা, এই বাচ্চাটা বয়স 3 মাস, 3 মাসের একটা বাচ্চার দাম আছে 35-40 হাজার টাকা। আর মেল বাচ্চা মানে পাঠা বাচ্চা হইলে ওর দাম আছে 50 হাজার টাকা। আর বড়গুলি যেমন এগুলি অ্যাডাল্ট, এগুলি 2 দাঁত 4 দাঁত, এগুলি একটা দাম আছে 70-75-65। মানে কোয়ালিটি এবং স্বাস্থ্য এবং উচ্চতা এদের উপর দামটা ভেরিয়েশন করে। বার্ষিক লাভজনক কীরকম আপনার এই ছাগল খামারে? আছে, মোটামুটি খারাপ না। বছরে যদি আপনার 10টা মাঝি থাকলে বছরে আপনি 6 মাস পরপর 2টা করে বাচ্চা পাবেন, আর বছরে 2টা 10টা থাকলে 20টা হবে, 20টা থাকলে 40টা বাচ্চা হবে এক বছরে। আচ্ছা আচ্ছা। এক বছরে 40টা বাচ্চা হবে, সেইখান থেকে আপনার যেমন আমার এই ছাটটা দিয়ে আমি একজনকে ভাড়া দিতাম, তাতে কিছু টাকা পাইতাম। অবশ্যই। সেটাকে একটা মানে কনভেন্স ধরতে হবে, তারপরে ওদের খাবার দাবার, ইলেকট্রিক বিল, তারপরে আরেকজন লোক আছে ময়লাটা পরিষ্কার করার জন্য, এইটাই দিয়া মোটামুটি আসে, খারাপ না, ভালো হিসাবে। তো কেউ যদি এই নতুন করে বাড়ির ছাদে ছাগলের খামার করতে চায়, সেক্ষেত্রে তার জন্য আপনি কী সাজেশন দিবেন আর কি? সাজেশনটা হচ্ছে এটাই যে ছাগল যেখানেই পালুক, বাড়ির ছাদে আর বা বাড়ির ছাদের নিচে, সেটা সমস্যা নেই। সমস্যা হচ্ছে যাতে ওদের যেই বাসস্থানটা সেটা পয়বসিয়ে থাকতে হবে, এবং তাদের পায়খানা প্রস্রাবটা যাতে সাথে সাথে নিচে পড়ে যায়, গায়ে যাতে না লাগে, দেখছে এই যে গায়ে কিন্তু কত সুন্দর পরিষ্কার, যদি কোনো ময়লা না থাকে, ময়লা থাকলেই ওদের রোগবালাই হবে, যত পরিষ্কার থাকবে তত ভালো থাকবে। আচ্ছা আচ্ছা। কীরকম খরচ করতে পারে প্রথম অবস্থায় যদি কেউ নতুন করে করতে চায়? যেমন কেউ যদি ছোটো একজোড়া বাচ্চা কিনে, 5 মাসের বা 6 মাসের একজোড়া বাচ্চা কিনলে তার 70-80 হাজার টাকা লাগবে, আর দুইটা এরকম দুইটা গ্রিলে সেট করলে ধরুন 20 হাজার টাকা লাগবে। আর যদি বড় কিনে তো একটু বেশি লাগবে। মোটামুটি একটা লাভজনক? হ্যাঁ, লাভজনক একটা পণ্য এটা। আচ্ছা আচ্ছা। আর এটা বিক্রি করার জন্য কোনো টেনশন করতে হয় না, আপনি অনলাইনে অ্যাড দিবেন, কাস্টমার আপনাকে নক করবে, যেখান থেকে চিটাং টেগুলো এখানে আসবে। আচ্ছা, এরকম চাহিদা আছে? এটা চাহিদা আছে, তোতাপুরি চাহিদা আছে। আচ্ছা, আরেকটা জাত বললেন যেটা, এই জাতটার নাম? এটা হচ্ছে যমুনাপুরি হাস্তা, এটা আপনার টোটালি সাদা হবে, টোটালি সাদা। এই জাতটা কোন জায়গা? এটাও ইন্ডিয়ান। এটাও ইন্ডিয়ান? এটাও ইন্ডিয়ান। এটা কি, এটার কস্ট কিরকম, দাম কিরকম? এটা এটার দাম তোতাপুরি চাইতে একটু কম। এটার দাম কম? হ্যাঁ, তোতাপুরি চাইতে 5 হাজার টাকা দাম কম। তোতাপুরি এটা যদি দাম থাকে আপনার 70 হাজার টাকা, ওর দাম আছে 65-60 হাজার টাকা। এর মাংস কি নর্মাল আমরা যে ছাগল খাই সেরকমই? না, তা ওই আমাদের ব্ল্যাক বেঙ্গল থেকে ওদের মাংস একটু স্বাদ বেশি, এবং ওর চাইতে ওজনও বেশি হবে। ব্ল্যাক বেঙ্গলের একটা বাচ্চা 3 মাসে 10 কেজি হবে না। আচ্ছা, 3 মাসে 10 কেজি হবে না, আর 3 মাসে এর একটা বাচ্চার ওজন হবে 20-25 কেজি। আচ্ছা আচ্ছা। এগুলো কি কোরবানির হাটে এরা উঠে? কোরবানির হাটে যদি কেউ খাসি করে তাইলে উঠে।
আচ্ছা খাসি বানায় 70 কেজি 80 কেজি হ্যাঁ এবং জমরাপুরি যেটা এটা খাসি করে এটা খাসিটা 70 কেজি 80 কেজি ওজন হয় কিন্তু আর তোতাপুরিটারে কেউ খাসি করে না কেন তোতাপুরি পাঠার দাম বেশি একটা এডাল একটা পাঠা যদি এক বছর হয় ওর দাম আছে 90 থেকে 1 লাখ 1 লাখ 20 হাজার টাকা এজন্য এটা খাসি করে না আচ্ছা আচ্ছা আপনার এখানে কতটুকু জায়গা সাদে সাদে আছে আপনার লম্বায় আছে 40 ফিট পাশে আছে আপনার 25 ফিট ছিল কতগুলো ছাগল ছিল আপনার এখানে আমার প্রত্যেকটা খাসায় দুইটা করে ছাগল থাকে প্রত্যেকটা খাসায় এখানে খাসা আছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা খাসা 13টা খাসা 13টা খাসায় আমি 26টা ছাগল রাখতে পারি এখন কয়টা আছে এখন আছে আপনার 15টা মতো বাকিগুলো বিক্রি হয়ে গেছে রোগ বালাই খুব কম হয় ওই যদি পরিষ্কার রাখতে পারে আর ওদের সিমটমটা বুঝতে হবে যে ওরা খাওয়ার দাবারটা ঠিক মতো করছে না যদি সে ঠিক মতো খায় আর যদি ওরকম দাবর কাটে মানে মুখটা নাড়াচাড়া করে তাহলে বোঝা যাবে সে সুস্থ আছে আর যদি মুখ না নাড়াচাড়া করে চুপচাপ এক জায়গায় শুয়ে থাকে আলাদা তাহলে বোঝা যাবে তার কোনো সমস্যা কারণ তার জ্বরটা মাপতে হবে ওর মূল সমস্যা হলো জ্বর জ্বর থাকলে কিচ্ছু খাবে না আচ্ছা জ্বর ইঞ্জেকশন দিলে সাথে সাথে 10 মিনিটের মধ্যে জ্বরটা কমে যাবে আর আপনার ওকে এদেরকে নিয়ে যান কোথায় কোনো রোগ সমস্যা হলে মানে বড় ধরনের কিছু মানে হাত পা ভেঙে গেলে এই যেমন এটা বাচ্চাটা পা ভেঙে গেছে ওরে নিয়ে গেছিলাম ফুলবাড়িয়া ওই পশু হাসপাতাল হ্যাঁ বুঝেছো ফুলবাড়ি এখানে নিয়ে ব্যান্ডেজ করে আনছি তাছাড়া নর্মালি আর নাওয়াল আকার যেহেতু অনেক বছর ধরে পালি তো মানে সিমটম বুঝলে ওই অনুযায়ী আমি যে ওষুধ নিয়ে আসি আচ্ছা আচ্ছা সোকান থেকে দর্শক আপনারা যারা বাড়ির ছাদে কিংবা ছোট্ট পরিসরে ছাগলের খামার করবেন তারা এই খামারের পরামর্শ ভালো করে জেনে বুঝে তারপর খামারের কাজে হাত দিন না জেনে না বুঝে আবেগের বশবর্তী হয়ে ছাগলের খামার করবেন না তাতে লাভের চেয়ে লোকসানের সম্ভাবনাই বেশি থাকে ভালো থাকবেন রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন